2019 সালের বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর থেকে এক একটি অগ্নি পরীক্ষা দিয়ে আজকের এই জায়গাতে এসেছেন তাসকিন। 2019 সালের বিশ্বকাপের স্কোয়াডে তাসকিনকে রাখা হয়নি বলে সেদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেঁদেছিলেন তাসকিন। তারপর থেকেই শুরু হয় তার কঠোর পরিশ্রম ও সাধনা। প্রতিটি পরীক্ষায় তাসকিন নিজের উপর আত্মবিশ্বাস রেখে চালিয়ে যাচ্ছিলেন। তিনি জানতেন একদিন তার স্বপ্নগুলো তাকে ধরা দিবে, তাই তো যা কিছুই করত প্রতিনিয়ত শেয়ার করত তার ফেসবুক পেজের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আজকের এই জায়গাতে আসতে তাসকিনকে কতটা পরিশ্রম করতে হয়েছে সেটা তার ফেসবুক প্রোফাইলে গেলেই বুঝতে পারবেন। পৃথিবীর ইতিহাসে তাসকিনই একমাত্র ক্রিকেটার যে কিনা সত্যি সত্যি অগ্নি পরীক্ষা দিয়েছে।